আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের। আমি আসলে ভয়েস ওভার দিতে পারি না সবসময় এখনও আমার সাথে, এই কারণে হচ্ছে আসলে ভিডিও করলেও সেগুলো আপলোড দেওয়া হচ্ছে না। আর মাঝখানে একটু ওরা অসুস্থ ছিল, আমারও শরীর খারাপ ছিল, তো অনেক দিন পর হচ্ছে আমরা বের হয়েছিলাম সেদিন। ওদের হঠাৎ করে শীত পড়ে গেছে চায়নাতে, তো এই জন্য হচ্ছে কিছু শীতের কাপড় কেনার জন্য বের হয়েছি। তো আমি আয়াত আয়েশকে নিয়ে এদিক থেকে চলে যাই, আর ওরা অফিস শেষে অফিস থেকে আসে। তো আমরা এখানে একটা চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট শপিংয়ের হচ্ছে মাঝামাঝিতে, এই যে ওরা আব্বু আসলো এখন, তো আমরা হচ্ছে এই জায়গাটায় একটা মুসলিম রেস্টুরেন্ট পাই। তো হচ্ছে এখানে যাই, গিয়ে হচ্ছে একটু হালকা পাতলা কিছু নাস্তা করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম, ভালোই লাগছিল দেখতে। এটা হচ্ছে প্রসেসিংটা অনেকটা হচ্ছে বাংলাদেশে নান রুটি বানানোর যে প্রসেসিং, সেই স্টাইলে হচ্ছে বানায়। এখানে বাটার দিচ্ছিল, এটা অনেকটা বাটা পাট, এটা হচ্ছে একটু হার্ড আমাদের দেশের নান রুটি হচ্ছে। সরি, আসলে আমি যেটা বলছিলাম, আমি ভয়েস ওভার দেওয়ার সময় হচ্ছে ওরা অনেকবার আয়াস এসে কথা বলে, এই জন্য আসলে আমার ভিডিওগুলোতে ভয়েস দেওয়া হচ্ছে না। তো যেটা বলছিলাম, এখানে বাটার ব্রাশ করে তারপর হচ্ছে দিচ্ছিল, আর এটা হচ্ছে টেস্ট আসলে অনেক ভালো, চা দিয়ে বা এমনি গরম গরম খেতে অনেক বেশি মজা। বাট হচ্ছে একটু যখন ঠান্ডা হয়ে যায় তখন হচ্ছে অতটা আসলে বেশি ভালো লাগে না। আমার কাছে মনে হয়েছে যে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, বাট হচ্ছে যখন অনেক বেশি গরম থাকে তখন হচ্ছে ভালো লাগে। আর এটা দেখতে অনেক ভালো লাগছিল আসলে খাওয়া থাকেও। তো এখানে হচ্ছে অনেক টাইপের খাবার আছে, তো আমরা হচ্ছে একটা কাবাব, একটা শিক কাবাব টাইপের একটা জিনিস ট্রাই করেছি, সেটা মেবি খাসির ছিল। আর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দেশে যেরকম দেয় রেস্টুরেন্টে, এখানে হচ্ছে গ্রিন টি দেয় আসলে। এই যে গরম গরম গ্রিন টি, ওরা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে এই গ্রিন টি দিচ্ছে। ভালোই লাগে আসলে, ঠান্ডা ছিল যেহেতু, এখন আবার গরম পড়ছে, তখন একটু ঠান্ডা ছিল, এ কারণে হচ্ছে গ্রিন টি খেয়েছি। আর এটা হচ্ছে অনেকটা প্যাটিজের মতো, ভিতরে হচ্ছে বিফ ছিল আর হচ্ছে টেস্টি ছিল, অনেকটা হচ্ছে রোল টাইপের বাট হার্ড। আর এটা এত বেশি গরম ছিল, ওরা ওভেনে গরম করে দেয়, আর ভিতরটা এই যে তারা বুকুল ছিল, ভিতরে হচ্ছে মাংসের পাশাপাশি যে পরিমাণ মাংস তার থেকে বেশি হচ্ছে চর্বি ছিল, তো আমি চর্বিগুলো খাইনি, ওই যে অল্প খেয়েছি, আবার আরেকটার খেয়েছি, তবে টেস্টি ছিল, অনেক বেশি টেস্টি ছিল। আর আয়াত হচ্ছে এই যে এটা দেখে হচ্ছে মেনুতে এটা দেখে ওর ভালো লাগছে, তো হচ্ছে ও বলতেছিল যে এটা খাবে। এই যে এটা সেম, বাট ও হচ্ছে একবার নিয়ে আর খায়নি, বাট হচ্ছে আয়াসের অনেক পছন্দ হয়েছে, দেখলাম যে আয়াস এটা খেয়েছে। অনেক গরম ছিল আসলে, অনেক গরম ছিল, এই কারণে হচ্ছে আয়াতের আব্বু একটু একটু করে ঠান্ডা করছিল। আর এই তো এই কাবাবটা ছিল, এটার মধ্যেও সেম এক পিস মাংস, আমরা যেমন সাসলিক বানাই সেরকম এক পিস মাংস এবং এক পিস হচ্ছে চর্বি ছিল। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ঘড়ির মার্কেট বলে, মেবি ওয়াচ মার্কেট বলে, ওইটার পাশেই। আমার হচ্ছে অনেক দিন হয়ে গেছে আসলে, আমার জায়গার নাম বা রেস্টুরেন্টের নাম আসলে কিছুই মনে নেই। আমি এটা খাচ্ছিলাম, এটা ভালোই লাগলো, লেগেছিল, রুটিটা দিয়ে আসলে এটা খেয়েছি, এটা টেস্টি ছিল। আর তারপরে হচ্ছে আমরা একটু শপিংয়ে যাই, আসলে এখান থেকে কিছু কেনা হয়নি, জাস্ট একটু দেখছিলাম। এই তো কিছু এই মলটাতে বেশিরভাগ হচ্ছে, আমার কাছে মনে হয়েছে অনেক বেশি লং লং ড্রেস, সাউথ আফ্রিকান অনেকেই ছিল এখানে,
তাই আমার কাছে মনে হয়েছিল যে এটা মেবি সাউথ আফ্রিকানদের জন্য ড্রেসের মার্কেট, মানে এত বেশি লং ছিল, এত বেশি লুজ লুজ টাইপের ড্রেস, লং টাইপের ড্রেস, অনেক বেশি লং টাইপের ড্রেস ছিল মেয়েদের, এবং লেডিস আইটেমই ছিল সব কিছু। আর অনেক কিছুই হচ্ছে, যেহেতু উইন্টার চলে এসেছে, এ কারণে হচ্ছে ওরা অনেক সামারের ড্রেসগুলো হচ্ছে সেলে দিয়ে দিচ্ছিল, অনেক ড্রেস ছিল আসলে। আমি যেহেতু আসলে এই টাইপের ড্রেস এখন পরতে কমফোর্টেবল না, তাই হচ্ছে আর আসলে ভালো লাগছিল না, তো একটু দেখছিলাম। আর তারা বউ ফোনে কথা বলছিল, ওরা দুষ্টামি করছিল, আমি হচ্ছে একটু জাস্ট ঘুরে ঘুরে এই যে ড্রেসগুলো দেখেছি এগুলো একটু ভালো লেগেছে, বাট এগুলো হচ্ছে অনেক বেশি লং ছিল, তো আমি যদি এগুলো নিয়ে হচ্ছে আবার কাটাই তখন আরও বেশি ঝামেলা, এই জন্য হচ্ছে আর আসলে নেওয়া হয়নি। বাট ড্রেসগুলো আসলে ভালো ছিল আমার কাছে মনে হয়, যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট ছিল এই ড্রেসগুলো, খুব সুন্দর, খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল আসলে, দেখে ভালো লাগছিল। আর সবগুলো ব্র্যান্ডের ড্রেসই এখানে ছিল। আর হচ্ছে এই ঘুরছিলাম একটু, আর আয়াতা আসতে আমার সাথে ছিলই আসলে, এই জন্য ভিডিও অত করতে পারছিলাম না। তারপর হচ্ছে আমরা একটু পাশে থেকে কিছু হচ্ছে আয়াতের জন্য কিছু ড্রেস, আমি এই এখান থেকে দুই তিনটা শল নিই, তারপর ঘুরে ঘুরে হচ্ছে চলে আসি বাসায়। এই তো সেদিনের ঘোরাঘুরি এতটুকুই ছিল, আয়াস টায়ার হয়ে ঘুমিয়ে যাচ্ছিল, আয়াত একটু পরে হচ্ছে ঘুমিয়ে যায় আসলে, তো ভালোই গিয়েছে দিনটা। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।